বাংলাদেশে বন্যায় নতুন আতঙ্কের নাম ফারাকা কথা বলেই জল ছাড়া হয়েছে বলে পরিষ্কারভাবে জানিয়ে দিল ভারত বন্যা বিধ্বস্ত বাংলাদেশ জলে ভেসে গিয়েছে বেশ কিছু এলাকা আর পড়শি দেশের এই চরম অবস্থার জন্যে ভারতকে দায়ী করা হয়েছে একাধিকবার অভিযোগ তোলা হয়েছে ভারত থেকে জল ছাড়ার কারণে বাংলাদেশের হাল বেহাল হয়ে পড়েছে তবে এই বিষয় নিয়ে ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে শুধুমাত্র ভারতের সিদ্ধান্তে নয় বাংলাদেশের সাথে আলোচনা করেই এটা করা হয় বিষয় এ নিয়ে গত বৃহস্পতিবারের পর সোমবারেও আরও একটি বিবৃতি পেশ করে সরকারি মুখপাত্র রণধীর যাসোয়াল জানিয়েছেন বেশ কিছুদিন ধরে আমরা দেখছি একাধিক সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে ফারাক্কা থেকে এগারো লক্ষ কিউসেক জল গঙ্গা এবং পদ্মায় ছাড়ার জন্য নাকি বাংলাদেশে বন্যা হচ্ছে এটা তো স্বাভাবিক ঘটনা প্রতি বছরই বৃষ্টি হলে নদীর জলস্তর বেড়ে যায় দুই নদীর জলস্তর ঠিক রাখতে ফারাক্কার ব্যারেজের অনেক কাজ রয়েছে তবে সমস্ত প্রোটোকল মেনেই বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের আধিকারিকদের সঙ্গে ডেটা জানিয়ে প্রতি বছরের মতো নিয়ম করেই জল ছাড়া হয়েছে তিনি আরও জানান বাংলাদেশবাসী যে দাবি করছেন ত্রিপুরার গোমতী নদীর ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার জন্য যে তাদের দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা কিন্তু সঠিক তথ্য নয় তবে এটা পরিষ্কার করে বলতে চায় যে গত বেশ কিছুদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর অববাহিকায় বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে এমনটা হয়েছে সম্প্রতি সময়ে বন্যার জলে কার্যত ডুবে রয়েছে বাংলাদেশের বেশ কিছু এলাকা প্রায় আটটি জেলা রয়েছে এই বন্যা কবলিত এলাকার মধ্যে যার মধ্যে রয়েছে ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি মৌলভীবাজার কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবেড়িয়া ও হবিগঞ্জ ঘটনায় সাধারণ মানুষের সম্পত্তি নষ্টের পাশাপাশি বহু প্রাণহানিরও খবর মিলেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বন্যা বিধ্বস্ত বাংলাদেশ জলে ভেসে গিয়েছে বেশ কিছু এলাকা আর পড়শি দেশের এই চরম অবস্থার জন্যে ভারতকে দায়ী করা হয়েছে একাধিকবার অভিযোগ তোলা হয়েছে ভারত থেকে জল ছাড়ার কারণে বাংলাদেশের হাল বেহাল হয়ে পড়েছে তবে এই বিষয় নিয়ে ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে শুধুমাত্র ভারতের সিদ্ধান্তে নয় বাংলাদেশের সাথে আলোচনা করেই এটা করা হয় এ বিষয় নিয়ে গত বৃহস্পতিবারের পর সোমবারেও আরও একটি বিবৃতি পেশ করে সরকারি মুখপাত্র রণধীর যাসোয়াল জানিয়েছেন বেশ কিছুদিন ধরে আমরা দেখছি একাধিক সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে ফারাক্কা থেকে এগারো লক্ষ কিউসেক জল গঙ্গা এবং পদ্মায় ছাড়ার জন্য নাকি বাংলাদেশে বন্যা হচ্ছে এটা তো স্বাভাবিক ঘটনা প্রতি বছরই বৃষ্টি হলে নদীর জলস্তর বেড়ে যায় দুই নদীর জলস্তর ঠিক রাখতে ফারাক্কার ব্যারেজের অনেক কাজ রয়েছে তবে সমস্ত প্রোটোকল মেনেই বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের আধিকারিকদের সঙ্গে ডেটা জানিয়ে প্রতি বছরের মতো নিয়ম করেই জল ছাড়া হয়েছে তিনি আরও জানান বাংলাদেশবাসী যে দাবি করছেন ত্রিপুরার গোমতী নদীর ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার জন্য যে তাদের দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা কিন্তু সঠিক তথ্য নয় তবে এটা পরিষ্কার করে বলতে চায় যে গত বেশ কিছুদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর অববাহিকায় বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে এমনটা হয়েছে সম্প্রতি সময়ে বন্যার জলে কার্যত ডুবে রয়েছে বাংলাদেশের বেশ কিছু এলাকা প্রায় আটটি জেলা রয়েছে এই বন্যা কবলিত এলাকার মধ্যে যার মধ্যে রয়েছে ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি মৌলভীবাজার কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবেড়িয়া ও হবিগঞ্জ ঘটনায় সাধারণ মানুষের সম্পত্তি নষ্টের পাশাপাশি বহু প্রাণহানিরও খবর মিলেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বাঙালির সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মহিনী মোহন কাঞ্জিলাল